প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, বাংলাদেশের সুনামধন্য একজন আলেম মামুনুল হককে নারী কেলেঙ্কারির মতো জঘন্য অপবাদ তার উপর চাপানোর যে চেষ্টা করা হয়েছিল তা নিয়ে এবার মুখ খুলতে শুরু করেছে দলমত নির্বিশেষে সকল দলে আলেমরা। এবার নিজেদের মধ্যে ভেদাভেদ বলিয়ে ধর্মের বাই মামুনুল হকের পক্ষে মুখ খুললেন গিয়াসউদ্দিন আল তাহেরি। সেই সাথে এ ব্যাপারে মুখ খুলেছেন জামাত ইসলামের একজন জনপ্রিয় আলেম রফিকুল্লাহ আফসারি। দর্শক, মামুনুল হকের এই ঘটনা নিয়ে তারা কি বলেছেন তা দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, দলমত বুঝি না, একজন আলেমকে গালি দেওয়ার সাহস তাদের কোথায় থেকে হলো? মনে রাখতে হবে একদিন আল্লাহর কাঠগড়ায় তাদেরকে দাঁড়াতে হবে। ইসলামের উপর আঘাত আসলে শুধু দল নয় বাপকেও ছাড় দেওয়া হবে না। দলকে নয়, আমি মুসলিম, আমি ইসলামকে ভালোবাসি। গিয়াসউদ্দিন আল তাহেরি লিখেছেন, আল্লাহর শপথ করে বলছি তাকে বিয়ে করেছি 2 বছর, সাক্ষীও আছে, সে আমার দ্বিতীয় স্ত্রী। অবসর সময় কাটাতে স্ত্রীকে নিয়ে হোটেলে এসেছি। এত কিছু বলার পরও ভাই মামুনুল হককে তারা ছাড়ল না। তদন্তের পূর্বে এই একজন আলেমকে প্রকাশ্যভাবে হেনস্থা করা সত্যি আপত্তিজনক। ফ্যাক্ট, মামুনুল হক মাথায় একটা প্রশ্ন করছে, মামুনুল হকের যে ফোনালাপ ফাঁস হয়েছে, যদি সেই ফোনালাপ সত্য হয় তাহলে সেটা ফাঁস হলো কেমনি? মামুনুল হক সাহেব যদি উপস্থিত সকলের সামনে এই ফোনালাপ করতেন তাহলে এত নিশ্চুপ পরিবেশ থাকার কোনো প্রশ্নই আসে না। আর যদি উনি আড়ালে গিয়ে কথা বলে থাকেন তাহলে সেটার স্পষ্ট রেকর্ডিং ফাঁস করলো কীভাবে? নাকি আল জাজিরার প্রতিবেদনে বলা স্পাই গ্যাজেটের কাজ এটা? যদি তাই হয় তাহলে সরকার কেন সে প্রতিবেদনকে মিথ্যা বলল? স্পাই গ্যাজেটগুলো কি বিরোধী দলগুলোর ব্যক্তিগত তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হচ্ছে? একদিন আল্লাহর কাঠগড়ায় সকল অপরাধীর বিচার হবে ইনশাআল্লাহ। দর্শক, এ ব্যাপারে রফিকুল্লাহ আফসারি সরাসরি মামুনুল হককে নিয়ে কিছু না বললেও আলেম সমাজের ঐক্যের ব্যাপারে তিনি একটি পোস্ট করেছেন। তিনি সেখানে লিখেছেন, পেঁপে বোটাতে থাকতে পারলেই দামি, ঝরে পড়া পেঁপে মূল্যহীন ও পোকা মাকড়ের আহার। আলেমরা ঐক্যের সাথে থাকতে না পারলে পোকা মাকড়ের আহার হয়ে যাবে। আফসারি মূলত এখানে বুঝাতে চেয়েছেন, আলেমরা যদি ঐক্যের সাথে না থাকে তাহলে এরকম জায়গায় জায়গায় অপদস্থ অপমানিত হতে হবে।